আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা হচ্ছে নড়াইলের ঐতিহ্যবাহী সিট রুটি। তো এটা হচ্ছে কিভাবে তৈরি করতেছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে হাত দিয়ে মানে ছিটিয়ে ছিটিয়ে আপনার পিঠাটা তৈরি করে, আর এই পিঠাটা খেতে নাকি খুবই সুস্বাদু। আপনার নড়াইলের ঐতিহ্যবাহী সিট রুটি বলে এটাকে। এটা হচ্ছে আপনার হাঁসের মাংস দিয়ে খুব যায় এটা। তো আমি আজকে এটা হাঁসের মাংস দিয়ে টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব এটা স্বাদ কেমন হয়েছে। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। হাঁসের মাংসটা আগে রান্না করেছিল, আর এই যে সিটা এটা ভেজে তারপরে দিয়েছে। তো যাই হোক, এটা এবার খেয়ে দেখবো কি এমন অবস্থা, কি ভালো না খারাপ। আর এর মূল্য হচ্ছে 350 টাকা। আমার কাছে দামটা বেশ অনেক বেশি মনে হয়েছে, কারণ এখানে হাঁসের মাংস হচ্ছে 90 টাকা, এই যে একটা সিটি এর মূল্য 30 টাকা, সেই হিসাবে আমার কাছে দামটা অনেক বেশি মনে হয়েছে। তারপরে কী হবে, আর এটা বলুন, সেই হিসাবে অনেক দাম বেশি। আগে ভরে দেখি এই বাসার মতো আর কি, ঘরোয়া পরিবেশে যেরকম সেম ওইরকম। এর আগে বাসায় আমার খাওয়া হইতো একবার, সেই হিসেবে বেশ ভালো। হাঁসের মাংসটা বেশ ভাই, সাদার দাম অনুযায়ী একটু একটু কমেন্টস করেন, মানে সাদার দামের ভিতরে পার্থক্য কি? এই যে হাঁসের মাংসটা একদমই নরম, একটু ভালো, খারাপ না। হাঁসের যে একটা গন্ধ, ওই গন্ধটা আসতেছে নারকেলের দুধ দেওয়ার কারণে, গন্ধটা চলে গেছে নারকেলের দুধ দিয়ে রান্না করে। নড়াইল খুলনার লোকেরা নারকেলের দুধ দিয়ে বেশি পছন্দ করে।